এসএসসি সহ সমস্ত সরকারি চাকরির পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে করতে হবে এবং নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির সাথে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং অবিলম্বে স্কুলগুলিতে গরমের ছুটি কমিয়ে সুষ্ঠুভাবে পঠন পাঠন ও পরীক্ষা ব্যবস্থা চালুর দাবিতে বর্ধমান কার্জন গেট চত্বরে এসএফআই ডিওয়াইএফআই এবিটিএ ও এবিপিটি এর বিক্ষোভ সমাবেশ ডেপুটেশনের আয়োজন করে। সাধারণ সম্পাদক সুদীপ্ত গুপ্ত বলেন, আজকে আমরা এসএফআই ডিওয়াইএফআই এবিটিএ এবং এবিপিটি এর পক্ষ থেকে রাজ্যে যে এসএসসি নিয়োগে যে চরম দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে এবং তার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিক বা অন্যান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। এরই পাশাপাশি দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে যে ধারাবাহিকতা থাকছে না, তারপরে গ্রামাঞ্চলের স্কুলগুলো আজকে শিক্ষকের অভাবে বন্ধের দিকে চলে যাচ্ছে এবং যে অবৈজ্ঞানিকভাবে গ্রীষ্মাবকাশ ঘোষণা করেছে রাজ্য সরকার, তাতে আমরা মনে করি যে আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থা আগামী দিনে বেসরকারিকরণের পথে নিয়ে যাওয়ার পরিকল্পনা সরকার গ্রহণ করছে। এরই প্রতিবাদে দাঁড়িয়ে আমরা গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি আমরা করছি। গত 13 তারিখে কলকাতায় আমরা সল্টলেকে আমরা কেন্দ্রীয় সমাবেশ করেছি। এই আন্দোলন আগামী দিনে যদি রাজ্য সরকার এখান থেকে শিক্ষা না নেয় গোটা রাজ্য জুড়ে আগামী দিনে আন্দোলনকে আমরা আরও তীব্রতর করে তুলতে চাই। আমাদের দাবি হচ্ছে যে এসএসসি নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রতি বছর প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে শিক্ষক এবং শিক্ষাকর্মী যাতে নিয়োগ হয় স্বচ্ছতার সঙ্গে, মূলত এটাই দাবি। আর অবৈজ্ঞানিকভাবে যে গ্রীষ্মাবকাশ ঘোষণা করা হয়েছে, আমরা এই অবৈজ্ঞানিকভাবে গ্রীষ্মাবকাশের বিরুদ্ধে আজকে আমরা এই আন্দোলন কর্মসূচি করছি। রাজ্য সরকার অযৌক্তিকভাবে যে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে এসেছে, এখন আবহাওয়া যথেষ্ট অনুকূল পর্যায়ে, কিন্তু তা সত্ত্বেও এই সব পর্যালোচনা না করেই রাজ্য সরকার স্কুলগুলিতে গ্রীষ্মের ছুটি ঘোষণা করে দেয়। আমরা চাই অবিলম্বে স্কুল খুলে পরীক্ষা ব্যবস্থা ও পঠন পাঠন চালু করা এবং এসএসসি সহ সমস্ত সরকারি পরীক্ষা নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি। বর্তমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।